Assalamualaikum, welcome to my channel Yummy Food Fusion. আমি আজকে আপনাদের সাথে দারুন মজার একটা চকলেট কেক রেসিপি শেয়ার করব। এই কেকটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এই কেকটা আমি চুলা দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই দারুন মজার এই চকলেট কেক তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিমের সাদা অংশ নিয়েছি। এখন এর সাথে 2/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। যখন এরকম সাদা হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। তেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্পেচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, সব কিছু খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের কেকের ব্যাটার, এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। এই কেকটা হতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। 40 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। কেকটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমরা বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি এখানে 60 গ্রামের মতো মিল্ক চকলেট নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ভিভো লিকুইড হুইপড ক্রিম। একদম লো হিটে এখন এই চকলেট গানাশ তৈরি করে নেব। আর চকলেট গানাশ কিন্তু অবশ্যই লো হিটে তৈরি করে নেবেন। চুলার আঁচটা বেশি থাকলে চকলেট থেকে কিন্তু তেল ছেড়ে দেবে। গানাশটা এখন পুরোপুরি তৈরি। এখন এই গানাশ রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে আমি কিছুটা চকলেট মেল্ট করে নিয়েছি। এখন একটা চকলেট টপার মোল্ডে এই চকলেট নিয়ে নিচ্ছি। আমি এই টপার দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টপার বা যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। এখন এই টপারের মোল্ড রুমের স্বাভাবিক তাপমাত্রায় 10 মিনিটের মতো রেখে ফ্রিজে নর্মালে রেখে দেবো 5 মিনিট। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে ওপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন এই কেক 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 3 ভাগে বা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর আপনারা যদি 8 ইঞ্চি মোল্ডে কেকটা বেক না করে 9 ইঞ্চি মোল্ডে বেক করেন, সেক্ষেত্রে কেকটা কিন্তু 3 ভাগের বেশি ভাগ করা যাবে না। ডেকোরেশনের জন্য এখন এই কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকের এই কেকের জন্য আমি 2/3 কাপ পানির সাথে 1/4 কাপ চিনি জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ পরিমাণ ভিভো লিকুইড হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন খুবই অল্প পরিমাণে ক্রিম দিয়ে এর উপর এবং চারো সাইড খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কভার করে কেকটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে দেব। এরপর কেকের ওপর এবং চারো সাইডে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেব। আপনারা যদি প্রথমে অল্প পরিমাণে ক্রিম দিয়ে কভার করে কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে নর্মালে রেখে এরপর আবারও ক্রিম দিয়ে কভার করেন, এতে করে ক্রিমের মধ্যে কেকের গুঁড়ি উঠে আসার কোনো সম্ভাবনা থাকে না। এখানে একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডের অতিরিক্ত ক্রিম সরিয়ে নিচ্ছি। ব্রেড নাইফের উল্টো দিকের সাহায্যে কেকের উপরের দিকটাও সমান করে নিচ্ছি।
এখন এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে গানাশটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। গানাশটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা স্টার নজলের সাহায্যে কেকের উপরে 6টা ফুল তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নেবেন। আর আমি এখানে যে নজলটা ব্যবহার করছি এই নজলটা আপনারা বেকিং টুলবক্সে স্টার নজল 3 নামে পেয়ে যাবেন। এখন এই একই নজলের সাহায্যে কেকের নিচেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। এখন এই কেকের মাঝে ডার্ক চকলেট চিপস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চকলেট গ্রেট করে নিয়েও এর মধ্যে দিতে পারেন। এখন এই প্রতিটা ফুলের উপরে চেরি দিয়ে দিচ্ছি, আর চেরির উপরে আমি এডেবল গোল্ডেন ফয়েল দিয়ে দিয়েছি। এখন এই প্রতিটা ফুলের মাঝে আমাদের তৈরি করে নেওয়া চকলেট টপার বসিয়ে দিচ্ছি। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। এই কেকটা তৈরি করা যেমন সহজ, আর খেতেও কিন্তু এই কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।